সৌজন্যে বিবিএস কেবলস। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের নির্মম হামলা শিকার হয়েছেন এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার জাবেদ আক্তার, স্টাফ ক্যামেরা পার্সন ইসমাইল হোসেন সহ অন্তত 10 জন সাংবাদিক। গুরুতর আহত অবস্থায় জাবেদ আক্তারকে ভর্তি করা হয়েছে একটি বেসরকারি হাসপাতালে। আমাদের কথার আজকের বিষয় থাকছে সাংবাদিকের ওপর পুলিশের হামলা নিয়ে। আমি সাদমান হোসেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন বিবিএস কেবলসের সৌজন্যে প্রচারিত আমাদের কথার আজকের পর্বে। জানার চেষ্টা করব আমাদের কথার আজকের বিষয় নিয়ে সাধারণ মানুষ কী ভাবছে। এটা অত্যন্ত একটা দুঃখজনক ঘটনা, যেটা আমি বলবো যেটা মোটেই হওয়া উচিত হয়নি। আর বিশেষ করে আমাদের সুপ্রিম কোর্ট না, শুধু সাংবাদিকরা হচ্ছে আমাদের যে আইনজীবী, আমরা যেমন সমাজে একটা কাজ করি, সাংবাদিকরা কিন্তু সেই কাজটিকে সারা বিশ্ববাসীকে জানিয়ে দেয়। অত্যন্ত একটা ইম্পর্টেন্ট রোল এরা প্লে করে, যেটা আমাদের জন্য শান্তির জন্য দেশের স্বার্থে তারা কাজ করে। তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাদের উপরে হামলা করাটা এটা মোটেই ঠিক হয়নি। যদি যারা আহত হয়েছে, আমরা যদি এই নির্বাচনে ব্যস্ত না থাকতাম, আমি নিজে তাকে দেখতে যেতাম। আমি অনুরোধ করব আমাদের কর্তৃপক্ষ তাকে খোঁজখবর নেওয়ার জন্য, আর যে যারা আহত হয়েছেন তাদেরকে তাদের সমস্ত যত সহযোগিতা দরকার, আমি মনে করি আমাদের প্রেসিডেন্ট ক্যান্ডিডেট আছেন, সম্ভবত ক্যান্ডিডেট আছেন, যারা আছেন তারা এই বিষয়ে খোঁজখবর নেবেন। আইনজীবী সমাজ এই নেককারজনক হামলা কোনোদিন মেনে নেবে না। তারা নিন্দা জানায় যে সাংবাদিকরা আমাদেরই ভাই, আমাদের বাংলাদেশের বিভিন্ন ঘটনা তুলে ধরার জন্য তারা পেশাগত দায়িত্ব পালন করে, এই পেশাগত দায়িত্ব পালনের সময় তাদের উপর হামলা, এটা অবশ্যই নিন্দাজনক। এই হামলার আমি তীব্র প্রতিবাদ জানাই। ফকির আর দুলাল নেতৃত্বে পুলিশ আসতো, তখন আমার বের হয়ে যেতে বলে, আমরা কেন বের হব, আমরা বের হবো না, জোর করে তারপর ছেলেটা হানি করে বের করছে, মেয়েদের মানে না, সেই কাউকে মানে নাই, ওরা বের করে দিছে খুব খারাপভাবে। আইনজীবী পরে সামনে আসছে পিছন থেকে, ওদের বলে কি তারাও, ওদের তারাও পুলিশ বলতেছে ওটা তারাই দাও, আমি কেন থাকবে, পুলিশ থাকবে আর সামনে থাকবে, এখানে থাকবে। তারপরে আমাকে ধরে উঠে ফেলে দিছে পুলিশের কাছে, আমি পড়ে গেছে। তারপর পুলিশ পাড়া কি করছে আমার অবস্থা জানেন তো, এই হলো অবস্থা। সাংবাদিকরা তারা তাদের দায়িত্ব পালন করবে, যেখানে যা কভার দেওয়ার তা দিবে, এটাই মনে করি। এই হামলার তো আমরাও সাধারণ, আমরাও আইনজীবী, আমরাও এটা তীব্র প্রতিবাদ জানাই, নিন্দা জানাই যে এইসব করা ঠিক হয় নাই। এরকম তো হয়েই চলে আসতেছে, এখন আর নতুন কিছু না, শুধু আমাদের এই অঙ্গনটায় বাকি ছিল, এটাই এখন এবার হয়ে গেল আর কি। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হেনস্থার শিকার আসলে সাংবাদিকরা নতুন হচ্ছে না, এটা প্রায়ই আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় পুলিশের দ্বারা, বিভিন্ন রাজনৈতিক লোক দ্বারাও তারা হেনস্থার শিকার হয়। আসলে এর থেকে যদি পরিত্রাণ না হয়, তাহলে তো সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে পারবে না। আর পেশাগত দায়িত্ব পালন করতে না পারলে একটা দেশ তো যে কোনো সময় হুমকির মুখে পড়বে। গণমাধ্যম রূপে আঘাত মানে পুরো দেশের রূপে আঘাত করা, কারণ রাষ্ট্রের চতুর্থতম স্তম্ভ বলা হয় সাংবাদিকতাকে। সেই সাংবাদিকতা মহান পেশার উপরে যদি এরকমের আচরণ করা, এটা আসলে খুবই নিন্দার এবং খুব ঘৃণ্যতীয় ব্যাপার। এবং আমি চাই এটা সুষ্ঠু তদন্ত করে উপযুক্ত বিচার করা হোক, যে এই ধরনের কোনো সামনে ভবিষ্যতে কোনো ঘটনা যেন না ঘটে থাকে। সুপ্রিম কোর্ট হচ্ছে সর্বোচ্চ বিচারালয়, গতকাল সেখানে যা ঘটছে তা গোটা জাতির জন্য লজ্জাজনক এবং খুবই দুঃখজনক। দ্বিতীয়ত, সাংবাদিকরা সেখানে গিয়েছিলেন পেশাগত দায়িত্ব পালন করতে, এবং পুলিশ যেভাবে তাদের প্রতি মারমুখী আচরণ, তাদেরকে যেভাবে লাঞ্ছিত এবং মারধর করেছে, গণমাধ্যমে যেভাবে প্রকাশ হয়েছে, এটা খুবই দুঃখজনক। এখানে স্বাধীনভাবে পেশা মানে কোনো পেশাগত দায়িত্ব পালনে যে কোনো নিরাপত্তা নাই, এই জিনিস ঘটনার মাধ্যমে সেটা স্পষ্টভাবে প্রমাণিত। রাষ্ট্রীয় কাজ, রাষ্ট্রের কাছ থেকেই আমরা এখন নিরাপত্তা মানে হীনতায় ভুগতেছি। হাইকোর্টে উকিলদের নির্বাচন, হাইকোর্টে তারা নির্বাচন করছে, কিন্তু সেখানে উকিলের উকিলে মারামারি করছে, কিন্তু সেখানে সাংবাদিক কেন লাঞ্ছিত হবে? আমাদের সাংবাদিকের কেন মারামারি হবে? সাংবাদিক জাতির বিবেক, ওরা যেখানে যা পাতা লেখালেখি করে জাতির সামনে উঠা, সমগ্র পৃথিবীকে তারা জানাই দেয়। সুতরাং সেখানে সাংবাদিক যে টর্চারিং, যাদের উপর তারা যে অন্যায় অত্যাচার, তাদের উপর যে আমরা এটা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। যারা সামনে পায় সাংবাদিকদের, তাদের উপরে আক্রমণ চালায়। কিছু আক্রমণ এমন হয়েছে যাতে মানুষ বসতে না পারে, ক্যামেরার নিচ দিয়ে হাঁটু দিয়ে মারে, হাত দিয়ে মারে,
তারপর যে ছোট লাঠিগুলো থাকে পুলিশের হাতে উঠে দিয়ে মাথার মধ্যে আঘাত করছে, আমার সচক্ষে দেখা এই অবস্থা আর কি। মানে আমরা তো পেশাগত কাজে আমাদের কাজ করতে হয়, আমাদের মার খেয়েই এটা করতে হয়। অফিস থেকে দায়িত্ব দেওয়া হয়, ভালো ছবি না হলে তো অফিসেও জবাব দিতে হয়। আমরা কোন দিকে যাবো, আমাদের তো গতি নেই, এর মধ্যে নিয়ে সমস্ত ঝুঁকি নিয়ে আমাদের কাজ করে যেতে হয়। এখন বারবার সাংবাদিকরা মার খাচ্ছে, সত্য কথা উঠাতে গেলে লিখতে গেলেই মার খায়, তারা টার্গেটে পড়ে, তাদেরকে কিল করা হয় অন্যভাবে, এমনকি দেখা যাচ্ছে বিভিন্ন সময় গাড়ির মাধ্যমে তাদেরকে অ্যাক্সিডেন্টের নামেও তাদেরকে হত্যা করে চালিয়ে দেওয়া হচ্ছে, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমরা কোথায় যাব, আমরা কার কথা লিখব, কোথায় আবেদন জানাবো এর সঠিক বিচারের? আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সফল স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করছি যে এদিকে একটু নজর দিন, সাংবাদিকদের চিন্তা করেন, তাদেরকে একটু অন্তত নিশ্চয়তা দেন যে তারা সঠিকভাবে তথ্য উদ্ঘাটন করে সত্য কথাগুলো উপস্থাপন করতে পারবে, আমাদের দাবি। দেখছিলেন সুপ্রিম কোর্টে সাংবাদিকদের উপর পুলিশের হামলা নিয়ে সাধারণ মানুষের মন্তব্য। আমাদের কথার আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাদমান হোসেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো বিষয় নিয়ে শুনব সাধারণ মানুষের ভাবনা। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।